السلام عليكم <متحدث> الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذي اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وإلى مدين ناكر فأوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنزيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون

মাননীয় সভাপতি মহাশয় সধ্যের উলামা একরাম হুফাজ একরাম এবং আমাদের জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রতা মন্ডলীরা পর্দার অন্তরালে পর্দা নসিম মায়েরা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহ শকর আদায় করে হৃদয় থেকে বলুন আলহামদুলিল্লাহ তারপরে বিশ্ব নবী। আকাই নামদার আহমদি মুস্তফা মোহাম্মদি মুস্তফা সবাই বলুন আলাই ওয়াসাল্লাম তেনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক বলুন আমিন সুম্মা আমিন সব্বা একবার দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহ সল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সল্লাই তালা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্না কাহমিদুম মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কমা বারক তালা ইব্রাহিমা ওয়াল আল ইব্রাহিম ইন্না হামিদুম মজিদ গুটি কয়েক কথা আলোচনা করব আল্লাহ আমাদের সকলকে আমলে তৌফিক দান করুক বলুন আল্লাহ আমিন আল্লাহ তালা মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন অসহায় আর দুর্বল করে পাঠিয়েছে মানুষ কেউ সবল নয় রাজা বাদশাহ নেতা মন্ত্রী আমি আপনি সে তিনি পয়সাওয়ালা গরিব ধনী দরিদ্র কেউ সবল নয় আল্লাহ সকলকে দুর্বল করেছে ইন্নাল ইনসানা আর আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি মানুষ সবল নয় আর আল্লাহ আমাদের সকলকে যখন সৃষ্টি করেছেন মৃত্যু অবশ্যই একদিন দিবেন মৃত্যু সকলের হবে যতগুলো জান্দার এসছে সকলকে মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহুর্তে আমাদের স্বাদ গ্রহণ করতেই হবে আর আল্লাহ তাআলা হিসেব নিবেন আমরা মারা যাব আমাদের হিসেব হবে পৃথিবীতে আরও প্রাণী আছে জিন এবং ইনসান ছাড়া আরো প্রাণী পৃথিবীতে আছে আল্লাহ কিন্তু সকলের হিসেব নেবেন না হিসেব নেবেন মানুষের কোন মানুষের যাকে আল্লাহ সুবুদ্ধি দিয়েছে ব্রেন দিয়েছে বিবেক বুদ্ধি দিয়েছে ভালো মন্দ বিচার করার ক্ষমতা আল্লাহ যাকে দিয়েছে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষের আল্লাহ হিসেব নেবেন না তার হিসেব হবে একটা প্রাণীর মতন সেটা হচ্ছে ম্যাড একটা পাগলের রাস্তায় যে পাগলরা ঘুরে বেড়ায় কি খায় সে নিজে জানে না কি বলে সে নিজে জানে না আর আল্লাহ তালা আমাদের সমাজে যাদেরকে অঙ্গহীন করেছেন কেউ কে অন্ধ করেছে অন্ধর বিচার হবে চোখের গুণা থেকে সে হিফাজত চোখের হিসাব তাকে লাগবে না একটা বুবা মানুষ তার হিসেব হবে তাকে জুবানের হিসেব আল্লাহর কাছে লাগবে না বাকি আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছে তার ব্রেন দিয়েছে ভাবনা চিন্তার ক্ষমতা দিয়েছে তার হিসেব আমার আল্লাহ নিবেন আমার আল্লাহ অবশ্যই নিবেন কেউ কি ছেড়ে কথা বলবেন না ওই জন্যে আমার ভাই সবাই পরকালের চিন্তন বোঝরে বলুন ইনশাল্লাহ আজকে আমি আপনি মুসলমান নিজেকে দাবি করি কোন পুরুপের ওপরে আপনি দাবি করেন আপনি মুসলমান আপনার পুরুপ থাকতে হবে শুধু মুখে বলে দিলাম আমি মুসলমান ঘরে জন্ম করেছি আমি মুসলমান আমরা গরুর মাংস খাই আমরা মুসলমান গরুর মাংসটা মুসলমানের জন্য পুরুপ নয় মুসলমান ঘরে জন্ম নেওয়াটা পুরুপ নয় আল্লামা ইকবাল লিখেছেন ইস ঘর কো আগ লাগি ঘর কি সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ বেইমান কাপের দিকে খুঁজেন ইসলামের ওপরে যারা বেশি অ্যাটাক করেছে তারা সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে তসলিমা নাসরিন মুসলমান ঘরের মেয়ে নবীজির জীবন আদর্শের ওপরে দাগ লাগিয়েছে আপনার ওয়াসিম রিজভি মুসলমান ঘরের ছেলে ইসলামের জন্য কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে পৃথিবীর জন্য কলঙ্ক আপনারা অবাক হবেন আমার মনে পড়ে আজ থেকে পাঁচ সাত বৎসর আগে হবে আপনাদের মালদায় মেলায় কোনো একজন ভালো শিক্ষিকা ভালো সমাজসেবী তিনি বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন যে ইসলামে যে বিধান আছে কোরআনের কিছু আয়েত পাল্টানো দরকার জোরে বলুন নাউজ মালদার মানুষ কোন প্রতিবাদ করেনি এর জন্যে বুঝলেন তার জুবানটা কেটে দেওয়া দরকার ছিল সে যে কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তুলেছে শুধু সে নয় আরো আপনি দেখতে পাবেন আমার বর্ধমান জেলায় বর্ধমানের ইউনিভার্সিটির প্রফেসর মেয়েটার নাম হচ্ছে তনবীর নাসরিন নামটা শুনে কি মনে হচ্ছে মুসলিম নমুসলিম কথা বলুন আপনারা মুসলিম মনে হচ্ছে মুসলমান ঘরেরই মেয়ে ববিকাট চুল একটা ইউনিভার্সিটি সেমিনারে বক্তব্য দিতে গিয়ে বলল এই দেশের এই মৌলবাদীরা মৌলবীরা এরা মুসলমান নারী দিকে বঞ্চিত করে দিল মুসলমান সমাজকে বঞ্চিত করলো তার কারণ কি বললে এরা পুরনো যুগে ঢুকে আছে মডেলিং এর যুগ পাইনি সে বলছে তারপরে এই কোরআনটাকে পাল্টিয়ে মডেলিং এর যুগে ইসলামকে প্রবেশ করা দরকার জোরে বলুন নাউজ বিল্লা শুধু এখানি থামেনি সেই মেয়েটা তার পরে বলেছে এই মডেলিং এর যুগে এই মডেলিংয়ের যুগে সমকামিতাই যারা লিপ্ত আছে আমি তাদের পাশে আছি জোরে বলুন না উজবিল্লা আপনাদেরকে আমি এটাই বুঝাবো যারা মনে মনে ভাবছেন যারা ব্যবহার করছেন সেই জিনিসগুলো যেগুলোকে আপনি মডেলিং ভাবছেন যে আমি মডেলিংয়ের যুগে আছি যখন আমাকে অনেক কিছু পরিবর্তন করতে হবে প্রথমে শোনাই কোরানে আছে ওয়ালান্তাজির আলী সুন্নতিল্লাহি তাবদিলা হে আমার বিশ্ব নবী কেমত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরের পরিবর্তন হবে না যরবরুন সুহান আল্লাহ ইসলামে আমার আল্লাহ রাব্বুল আলা নবীজিকে বললেন গোটা পৃথিবীর সব শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায় আমার কোরানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই পারবে না আমি যে আইন দিয়েছি বিধান দিয়েছি কেয়ামত পর্যন্ত দিয়ে দিয়েছি শুনে রেখে দেন ইসলাম আল্লাহর কসম যাওয়া জওয়ানা থেকে মডেলিং ছিল মডেলিং আছে কেয়ামত পর্যন্ত মডেলিং থাকবে জোরে বলুন আল্লাহ কেন মডেলিং ছিল আছে থাকবে এটাই আমি আপনাদেরকে প্রুফ করব কোরআনের আইন ইসলাম মডেলিং ছিল মডেলিং আছে আর কেয়ামত পর্যন্ত মডেলিং থাকবে এটাই আমি আপনাদের কাছে প্রুফ করব যারা বলছেন ইসলাম মডেলিংয়ে নেই এই মলবিরা মডেলিংয়ের যুগে নেই আমি এই বাচ্চা কথা বলো না আমি এটাই প্রুফ করব আপনাদের সামনে আমার ভাই খুব ভালো করে বুঝবেন আজকে যে মডেলিংয়ের যুগ যারা বলছে মডেলিংয়ের যুগ কোনটাকে বোঝাচ্ছেন কোনটাকে বলছে এই যুগটাকে যে টাউনশিপে বাস করবে চাকরি করবে চাকরিজীবী হবে স্ট্যান্ডার্ড ভাবে চলবে ইহুদি নাসারাদের কালচার নিবে কোনো দায়বদ্ধ নাই কোনো অসুবিধা নাই আমি দিকে এটাই বুঝাচ্ছি আপনি চলুন যদি কালিয়াচক থেকে স্টার্ট করেন আর যদি এই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে চাপেন আপনি চলে যান কলকাতা অব্দি প্রত্যেকটা জেলায় জেলায় দশটা করে হাই রোডের সাইডে আপনি কি পাবেন মদের বাড় পাবেন পাবেন না পাবেন না মদের দোকান পাবেন